আসলে আমি যে বড় লোক সেটা কি বোঝাতে হবে না, এই জন্যই দুধ চা খাওয়া হয়। আচ্ছা, তার মানে পাবলিক প্লেসে দুধ চা খেলে বড় লোক প্রমাণিত হয়? অবশ্যই। হ্যাঁ, আমি আইফোন প্রোম্যাক্স নিয়ে ঘোরাফেরা করি, সেজন্য আমি দুধ চা খাই। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি লাল চা খান, কারণ এই যে আপনার হেজাবটা লাল। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। অনেক রহস্যজনক একটা প্রশ্নের উত্তর খুঁজতে আমি চলে আসছি আজকে রাজশাহীর সিএমির মোড়ের চায়ের দোকানে। আমার মনে একটা প্রশ্ন অনেক দিন ধরে ঘুরছে। আমি যখন ফ্রেন্ড সার্কেলের সাথে বের হই, বিশেষ করে আমার মেয়ে বান্ধবীরা পাবলিক প্লেসে গেলে আমরা লাল চা খাই, তারা বলে আমি দুধ চা ছাড়া খাই না। এর আগেও আমি অনেক জায়গায় খেয়াল করে দেখেছি যে মেয়েরা পাবলিক প্লেসে গেলে কেন দুধ চা অর্ডার করে, কেন হয়, বাসায় তারা লাল চা খায়। আমার অনেক ক্লোজ বান্ধবীদেরকে আমি দেখছি তারা বাসায় লাল চা খায় এবং মাইরে দেয়, বাট পাবলিক প্লেসে আসলে দুধ চা অর্ডার করে, কেন অর্ডার করে সেটার উত্তর খুঁজতে আজকে আমরা চলে আসছি রাজশাহী মোড়ে সিএমির মোড়ে চায়ের দোকানে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। সো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছি একজন আপু দুধ চা খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি চা খাচ্ছেন, চাটা ঠান্ডা হয়ে যাবে, বাট আমি একটু জ্বালাতে আসলাম। একটা প্রশ্ন আমার খুব জানার ইচ্ছা, তার আগে একটু জানতে চাই আপনার নাম কি? আমার নাম সানজিদা ইসলাম সানজি। আচ্ছা, সুন্দর নাম। রাজশাহীতে থাকেন? জি, রাজশাহীতে থাকি, বনলতাবাসী। দুধ চা খেতে খুব ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, আমার মনে খুবই একটা প্রশ্ন আনকমন, মানে আসলে আমি সব জায়গাতে দেখছি পাবলিক প্লেসে গেলে মেয়েরা শুধু দুধ চা অর্ডার করে, এটা কারণটা কি, আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে সেরকম কিছু না, আসলে আমি যে বড় লোক সেটা কি বোঝাতে হবে না, এই জন্যই দুধ চা খাওয়া হয়। আচ্ছা, তার মানে পাবলিক প্লেসে দুধ চা খেলে বড় লোক প্রমাণিত হয়? অবশ্যই হয়। আমি যদি লাল চা খাই তাহলে মানুষ একটু লেম দেখবে যে মেয়েটা গরিব এই সেই। আচ্ছা আচ্ছা, বাসায় কি চা খান? বাসায় চা খাই বলা যাবে না। বাসায় মনে হয় পানি খান না? হ্যাঁ, গরম পানি খাই। গরম পানি, ওটা দিয়ে চা হয়ে যায় একদম। আচ্ছা, আরেকটা কমেন্ট করতে যাচ্ছি, এই দুধ চায়ের সাথে আপনার চুলটা ম্যাচিং হয়ে গেছে, চুলের কালারটা আর কি। এত কষ্ট করে, এত খরচ করে কালার করলাম। আচ্ছা যাই হোক, বড়লোক মেইনটেইন করতে, বড়লোক চুল, বড়লোক চা আর কি। একদম খান, একটু খান, আমরা একটু দেখতে চাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপু বড়লোক, দেখলেই বোঝা যাচ্ছে আপু দুধ চা খাচ্ছে, আপু বড়লোক। দূর থেকে আপনারা যদি কোনোদিন এই আপুকে দুধ চা খেতে দেখেন, ডাইরেক্ট বুঝে নেবেন আপু অনেক বড়লোক। একদম একদম একদম। ওকে, ভালো থাকবেন। জি অবশ্যই, আপনারাও। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটু জ্বালাতে আসলাম আর কি, এটা তো দুধ চা, তাই না? হ্যাঁ, দুধ চা। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন ছিল, পাবলিক প্লেসে যখনই ফ্রেন্ড সার্কেল নিয়ে বসি, সাথে যদি মেয়েরা থাকে বান্ধবীরা, তারা শুধু দুধ চা অর্ডার করে এবং দেখছি আপনিও দুধ চা খাচ্ছেন, আসলে এই কারণটা জানতে চাই, পাবলিক প্লেসে মেয়েরা দুধ চা কেন অর্ডার করে? আচ্ছা, আমি একটা সলিড রিজন বলি, সেটা হচ্ছে দুধ চা খাইলে একটা বংশ ভাব আছে, শরীরে একটা ভাব আসে যেটা লাল চায় থাকে না। আমার বাপ খাইছে দুধ চা, আমার দাদা খাইছে দুধ চা, আমার 14 গোষ্ঠী খাইছে দুধ চা, ভাই আমি কেন রং চা খাইতে যাব? হোয়াই ম্যান হোয়াই, মানে আমি কেন দুধ চা খাইতে, দুধ চা বাদ দিয়ে আমি র চা খাইতে যাব? আমার 14 গোষ্ঠী খাইছে হচ্ছে সত্যি সত্যি 14 গোষ্ঠী? হ্যাঁ, আমার 14 গোষ্ঠী, আমার বাপ দাদা 14 গোষ্ঠী খাইছে দুধ চা। ওই যুগে তো দুধ চা আবিষ্কার হয়নি? না, ওই যুগে দুধ চা আবিষ্কার হয়েছে। আমি বাসায় কি চা খান? বাসায় খাই, সেটা আর কি অন্য একটা আলাদা ব্যাপার, সেটা কেন আমি আমি পাবলিক প্লেসে কি খাই আমি সেটা শেয়ার করব, বাসাটা কেন আমি শেয়ার করব? পাবলিক প্লেসে দুধ চা খাওয়ার কারণটা কি, পাবলিককে কি বোঝাতে চান? আমি বড়লোক্স প্রো ম্যাক্স, আমি আইফোন প্রো ম্যাক্স ইউজ করি, আমি কেন ওই যে র চা খাইতে যাব? হ্যাঁ, আমি আইফোন প্রো ম্যাক্স নিয়ে ঘোরাফেরা করি, সেজন্য আমি দুধ চা খাই। আচ্ছা ভিউয়ার্স, তাহলে এই আপুকে চিনে রাখেন, কখনো যদি দেখেন এই আপুর হাতে দুধ চা, মনে রাখবেন যে আপু অনেক বড়লোক, আপুর হাতে আইফোন আছে। এটা কি প্রত্যেক মেয়েদের ক্ষেত্রে যে দুধ চা খেলে আইফোন থাকবে ব্যাগে? হতে পারে, আসলে মানে কি আর বলবো, একটা স্ট্যাটাস বজায় রাখার জন্য মানুষ এরকমটা করতেই পারে। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন ব্লগার, তো আমি যদি র চা খাই সেটা কি মানায়? তো আপনার ভিউয়ার্সদের বলতে চাই, আমার পেজের নাম হচ্ছে টেলস অফ পায়েল, সো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার তো র চা খাওয়া একদমই মানায় না। টেলস অফ পায়েল মানে কি, পায়েলের লেজ? না, আসলে অনেকে ভুলভাবে অনেকে টেলস অফ পায়েল নামটাকে বিকৃত করে বানাই দেয় টাইলস অফ পায়েল, তারপরে টালিস অফ পায়েল, বাট এটা হচ্ছে টেলস অফ পায়েল, এটার মানে হচ্ছে, এটার মিনিং পায়েলের গল্প। আচ্ছা, আর আমার পেজটা হচ্ছে ব্লগ পেজ, সো এই তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কেন র চা খাইতে যাব? আমার একটা ভাব থাকা লাগবে, আর দুধ চা খেলে শরীরে আসলে একটা আলাদা রকম ভাব আসে।
এটা আপনার কি মনে হয়? ভাবাশন একটা আলাদা অন্যরকম। জি জি, ওয়ান কাপ অফ পাইল আপনি খেয়ে নেন, ঠান্ডা হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই গড, আপনিও দুধ চা খান? হ্যাঁ অবশ্যই, কিন্তু কেন? না আসলে আমার মনে একটা প্রশ্ন আছে, তার আগে ছোট্ট করে আপনার পরিচয় দিবেন আমার অডিয়েন্সকে। আপনার নাম কি? আমার নাম ইলা। আচ্ছা একটু হাই দেন। হাই। আচ্ছা আমার মনে একটাই প্রশ্ন, এবং প্রশ্নটা খুবই আনকমন টাইপের, পাবলিক প্লেসে মেয়েরা দুধ চা অর্ডার করে কেন? বাসায় ঠিকই মনে হয় লাল চা খান। অবশ্যই করবে, কেন করবে না, একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না। ও আচ্ছা, জানতাম না। এই তাজবীর একটা দুধ চা অর্ডার দাও আমার জন্য। আচ্ছা তারপর মানে আপনি বাসায় কি চা খান? বাসায় কি চা খায় সেটা তো পাবলিক প্লেসে বলা যাবে না। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি লাল চা খান, কারণ এই যে আপনার হেজাবটা লাল। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দুধ চা খেয়ে কি হয় পাবলিক প্লেসে? একটা স্টেজের ব্যাপার আছে, একটা ভাবসাবের ব্যাপার আছে। আচ্ছা ভাব নিয়ে যায় দুধ চায়ের, মানে প্রাইসটা বেশি এজন্য ভাব। দেখবে সবাই যে হ্যাঁ দুধ চা খাচ্ছে। আমাকে দেখেন না, তুলে একটু ভিডিওতে দেখেন না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আবু বড়লোক, একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, আপনি এই মতামত দিবেন। আমি দেখছি আমার যখন ফ্রেন্ডরা, মানে বান্ধবীরা যখন ফ্রেন্ড সার্কেলে মাঝখানে থাকে, আমি গরিব মানুষ লাল চা অর্ডার করলে সে দুধ চা খেতে চায়। তা আপনার এই মতামত কি, আপনিও কি তাই করেন? হ্যাঁ অবশ্যই করি, কারণ এখানে সব পাবলিক প্লেসে দেখাইতে হবে, আমার ফ্রেন্ডে দেখাইতে হবে যে আমার মধ্যে একটা বড় লোকই ভাব আছে, এই সেজন্য দুধ চা অর্ডার করি। তাহলে বড় লোক? জি অবশ্যই। আমাকে একটা দুধ চা অর্ডার দেখা হবে? হ্যাঁ অবশ্যই। এই মামা একটা দুধ চা অর্ডার করে দেন তো। আচ্ছা আবু ধন্যবাদ, আপনাকে জানালাম অনেক। আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ভালো থাকবেন। আপনার পরিচয়, আপনার এই দোকানের নামটা কি? মনির। মনির, এই চায়ের দোকানের নাম? নামই মনির। মনির নামই সবাই চিনে। আচ্ছা এখানে তো অনেক রকম চা পাওয়া যায়, বাট আমি একটা উত্তর জানতে চাই, মেয়েরা বেশিরভাগ কি চা অর্ডার করে? দুধ চা, তেঁতুল চা আর লেবু চা। সবার প্রথমে কি দুধ চা বেশি? বেশি চা, দুধ চা বেশি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মামাও কিন্তু বলছে যে মেয়েরা এসে এখানে দুধ চা অর্ডার করে।